শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা সকলে পুজো ভীষণ ভালো করে কাটাও এটাই চাইছি প্রত্যেক দিন তো আজকে আমি চলে এসেছি আর আজকে ভ্লগ কখন থেকে শুরু করছি জানো নটা থেকে রাত্রি নটা বাজে এখন আর বরের অর্ডার হয়েছে পালাক পানির খাবে যদিও এটাও কালকে থেকেই বলে রেখেছিল তো চলো আজকে হবে পালাক পানি যাই হোক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে কিছু গল্পও তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তো পালং শাকটাকে বেছে নিতে হবে দেখো পালং শাকটা আমি ঠিক করে কাগজে মুড়িয়ে ঠুড়িয়ে রেখে দিয়েছিলাম বলে পুরো তরতাজা রয়েছে কে বলবে দুদিন হলে এনেছি बाजारे तो পালং শাকটা একটু বেছে নিয়ে তারপর ওটাকে গরম মানে ধুয়ে নিয়ে ভালো করে তারপর আমি সেদ্ধ হতে বসাবো আর পুজো তো মোটামুটি ঘুরবো তো এটা তোমাদেরকে বলেইছিলাম যে একটু ঘুরতে বেরোবো দেখা যাক কালকে থেকে সেই প্ল্যানটা রয়েছে মানে ষষ্ঠী থেকে তবে অনেকেই দেখছি পঞ্চমী থেকে বেরিয়েছো কলকাতায় হয়তো আমি থাকলে আমিও বেরোতাম সত্যি ভীষণ ভালো লাগছে আমি না পারলেও তোমাদের মাধ্যমে তো আমি সেগুলো দেখতে পাচ্ছি এটাই অনেক তো চলো একটু গল্প শুরু করি আমার না মানে বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই বোধহয় দুটো করে মা থাকে আর কি মানে বিবাহ সূত্রে একজনকে নতুন করে পাওয়া আর একজন তো জন্মদাত্রী অবশ্যই আছে ওই দেখো আমি সেই পেঁয়াজ নিয়ে চলে এসেছি সেই কোনো বিদায়ের কান্না তবে আজকে আর কাঁদতে হবে না দেখবে তোমরা যে আমি আজকে কষাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম যাতে জাহাজটা চলে যায় যেটা বলছিলাম আর কি হ্যাঁ বিয়ের পর অনেক মানে প্রত্যেকটা মেয়েরই দুটো করে মা থাকে যদি কোনো দুর্ঘটনা তার লাইফের সাথে না ঘটে তো তো অবশ্যই আমারও সেরকমই রয়েছে তবে আরও দুজনকে কিন্তু আমরা পেয়ে মানে আমি পেয়েছি প্রমেও পেয়েছে বলতে পারো আমার জন্যে তো আমি আরও দুজনকে পেয়েছি যারা আমাকে মেয়ে বলে আর আমি তাদেরকে মায়ের থেকে কম কিছু ভাবি না তবে কি বলো তো মা শব্দটা ছোট হলেও তার রেসপন্সিবিলিটি প্রচুর আমি নিজে জানি না যে আমি সত্যি এরকম রেসপন্সিবিলিটি পালন করতে পারবো কি না তবে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তাদের জন্য করবো একজন হচ্ছে আমার গানে স্যারের মানে কাকি তোমরা প্রত্যেকেই যেন দেখেওছ ব্লগে সত্যিই ভীষণ ভালো আর আরেকজন তো আমি সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্ম থেকে ইউটিউব সূত্রে পেয়েছি কাবেরি অ্যান্টি ভীষণ ভালো এই মানুষগুলো সত্যিই আমি অনেক কিছু পেয়েছি হয়তো চ্যানেলটা আমার ছোটও বলবো না ক্ষুদ্রও বলা চলে না মানে একে যে কি চ্যানেল বলবো আমি জানি না এখনও কিচ্ছু হয়নি চ্যানেলের তাতে আমি এই একজনকে পেয়েছি আমি সত্যিই খুব মানে কী বলবো কৃতজ্ঞ ইউটিউবের কাছে আর দেখো পালং শাকটা মোটামুটি হয়ে গেছে বা জলটা ছেঁকে নেব আমি ছেঁকে নিয়ে কি করব ঠান্ডা জলে চুবিয়ে রেখে দেবো দু মিনিটের মতোই যদি এটা ফ্রিজের জল হয় তো আরও ভালো ছিল কিন্তু আমার কাছে ফ্রিজের জল ছিল না তো কলের জলেই এমনি আমি ধুয়ে নিয়ে চুবিয়ে রেখে দেবো তারপরে পেস্ট করব তো যাই হোক সেটা যখন হবে তোমার তোমাদেরকে তখন বলছি কাঁচা লঙ্কাও দেবো সাথে দেখতেই পাবে তোমরা তো চলো আবারও গল্পে ফেরা যাক তো কেন বললাম এই কথাগুলো কাকিকে একজন হয়তো মানে হয় না পরিচিতরা দেখেন চ্যানেলের ভিডিও বা ব্লগ যেটাই বলো তো এবার দেখলে তোমরা আমরা ওই পালং শাকটাকে ভিজিয়ে রেখে দিলাম ঠান্ডা জলে আর ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখে আমি পনিরটা কাটতে চলে এলাম পনিরটা হচ্ছে আমি এখানে ব্যাঙ্গালোরের নন্দিনীর পনিরটা ভীষণই খাই মানে খেলে আমরা নন্দিনীরটাই খাই ভীষণ ভালো পনিরটা পুরো কলকাতার মতনই সফট হয় কখনোই শক্ত হয়ে যায় এরকম কিছু নয় যাই হোক এবার তো আমাদের রিলেটিভরা অনেকেই পরিচিতরা তাদের পরিচিতরা ব্লগ দেখেন অনেকেই তো তার মধ্যে কাকিকে কেউ একজন তার পরিচিত বলেছে যে আমি কেন সেজে গুঁজে ভ্লগ বানাই না এটা একটা কমপ্লেন বলতে পারো যে কেন হ্যাঁ অনেকেই আছেন যারা খুব গুছিয়ে ব্লগ বানায় সেজে গুঁজে ভ্লগ বানায় তবে আমার মনে হয় ডেলি লাইফের ভ্লগ তো আমরা তো কেউ সেজে গুঁজে অল টাইম ডেলি ভ্লগে আমার মারা বা জেঠি মারা কাকিমারা কাউকে কখনও সেজে গুঁজে থাকতে দেখিনি ডেইলি রুটিনে তো আমারও হয়ে ওঠে না তবে হ্যাঁ আমি যেহেতু কাজটা করছি আমার যেহেতু এটাকে আমি কাজ বলে না ভাবি না আমি ডেইলি লাইফে যা করছিস ক্যামেরাটা হয়তো আমার সঙ্গী হতে পারে শুধুমাত্র এর থেকে বেশি কিছু নয় দেখো মোটামুটি দু মিনিট হয়ে গেছে এবার আমি কি করব পালং শাকটাকে মিক্সিতে দিয়ে গ্র্যান্ড করে নেবো তার সাথে দুটো কাঁচা লঙ্কা দেবো ব্যাস তো ঘোরাতে গিয়ে আরও একটা বিপদ হয়েছিল একটু ছিটে বেরিয়েছিল আমার টি শার্টটায় তো টি শার্টটা তারপর চেঞ্জ করে আবারও রান্নাঘরে যেতে হয়েছিল তো তেমন কিছু হয়নি ঠিক আছে আর নুন হলুদ মাখিয়ে নেবো পনিরটাতে তারপরে একটু ভেজে নেবো পনিরটা অল্প তেলের মধ্যে তো সে কাকিকে বলেছে আমি কেন সেজে গুঁজে বানাই না কাকি বলেছে যে আমি নাকি সাজতে ভালোবাসি না তাই জন্য হ্যাঁ নাকি নয় এটা একদমই সত্যি কথা যে আমি সাজতে ভালোবাসি না তো কাকির থেকেও মনে হয় আমি অ্যান্সারটা ভালোভাবে দিতে পারবো যে আমি কেন ওভাবে ব্লগ বানাই না এক তো বললাম ডেলি রুটিনে আমার মনে হয় না কেউ সেজে গুঁজে থাকে ওটা একটা কারণ আর দ্বিতীয় কারণ যে আমি সত্যিই সাজতে ভালোবাসি না আমি ভীষণ নর্মাল থাকতে ভালোবাসি আমার একদম ভালো লাগে না আর আমার মনে হয় রোজ দিন ওই মেকআপ বা এই ধরনের জিনিস মুখে মাখা ঠিকও নয় তবে মেকআপ শুধু বলবো না হয়তো টিপ পরলে বা হালকা কাজল লিপস্টিক লাগালেও হয়তো সাজ হয় কিন্তু সেটাও আমার অল টাইমের জন্য না ভালো লাগে না কারণ সবারই তো একটা পার্সোনাল চয়েস আছে তো যাই হোক এবার ফোড়নে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর দারচিনি আর সাথে পেঁয়াজগুলোকে এরকম রাফলি চপ করে নিয়েছিলাম একটু ভেজে নিচ্ছি তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে পালং শাক বাটাটা দিয়ে তারপর পানিরগুলোকে ছেড়ে দিয়ে একসাথেই কষাবো আমি তাহলে না পানিরটা জুসি হবে কারণ মশলাগুলোর টেস্ট পনিরে ঢুকবে সত্যিই তাই ঢুকেও ছিল আর সামান্য নুন চিনি এখনই সব ড্রাই স্পাইসেসগুলো আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো ধনে হলুদ গুঁড়ো দেব তো এই জিনিসগুলো দিয়েছি এবার কষিয়ে নিয়ে পালং শাকের ওই যে পেস্টটা তৈরি করেছি সেটাও দিয়ে দেবো যাই হোক যেখানে ছিলাম হ্যাঁ আমি না আমি সাজতে ভালো পারি না আমি ভালোবাসি না আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট আছে হ্যাঁ কখনো না কখনো মনে হয় একটু যেরকম মন্দিরে গেছিলাম একটু দেখেছো তোমরা যে আমি একটু সেজেছি অনেকেই বলেছে যে আমাকে ভালো লাগছিল থ্যাংক ইউ তো এরকমই একটু একটু সাজতে বুঝতে ভালো লাগে আর আমার মনে হয় রোজদিনই যদি আমি টিপ পড়ি রোজদিনই যেখানে যাচ্ছি একটু লিপস্টিক লাগিয়ে চলে গেলাম বাজারেও যাচ্ছি একটু লিপস্টিক লাগিয়ে চলে গেলাম কাজল পরলাম আমার মনে হয় তাহলে যেদিন আমি সাজবো সেই দিন বোধহয় আর অন্যরকম আমাকে কিছু লাগবে না দেখবে তোমরা যারা সাজে না তারা হঠাৎ করেই একটু শুধু কাজল একটা টিপ আর লিপস্টিক পরলেও হালকা লিপস্টিক একদমই ডিপ নয় হালকা লিপস্টিক পড়লেও মনে হয় যে কত সেজেছে এটা আমাকে অনেকেই না বলতো যে মানে বিয়ের আগেও আমি বিয়ের আগেও এরকমই ছিলাম দেখো কষাতে কষাতে কী সুন্দর তেলটা বেরিয়ে আসছে তো তখনও আমাকে কাকিরা বলতো যে বাবা কী আজকে কি আছে সেজেছিস তো মানে ওইটাই কিন্তু আমার ছিল এবার কারণটা হচ্ছে এটাই যে অল টাইম এতটাই নর্মাল থাকতাম যে ওইটুকুও তাই জন্য সবার চোখে পড়তো এটাও একটা কিন্তু কারণ যে হঠাৎ করে সাজলে আমার মনে হয় অ্যাট্রাক্টিভও দেখায় সবাইকে আর ভালোও লাগে আর কি হঠাৎ করে এক দু একটু নিজেরও ইচ্ছে করে যে একটু সাজি গুজি আর মিক্সির ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব কারণ দেখো একদম ভালো করে কষিয়ে নিয়েছি পুরো ড্রাই করে ওর থেকে বেশি আর কষানো যেত না তাহলে পোড়া লেগে যেত আর একটু ফ্রেশ ক্রিম ঘরে ছিল তাই জন্য আমি দিয়ে দিলাম না থাকলে আমি অবশ্যই দিতাম না আজকে প্যাকেটটা পুরো শেষ করলাম আমি আমি তো ভেবেছিলাম নেই কেটে কুটে একটু বার করেছি যা হয় বাঙালি ঘরে আর কি এবার আমি রুটিটাও করে নিচ্ছি ওদিকে না অনেকটা লেট হয়ে গেছে জানো প্রায় দেড় ঘন্টা ধরে কারণ আমি পালং শাকের একদমই পানিরটা খেতে ভালোবাসি না পালং শাকের গন্ধটা হয় বলে তাই ধরে কষিয়ে কষিয়ে যাতে শাকের গন্ধটা না থাকে যারা পালং শাক খেতে মানে আমার মতো পালাক পানির খেতে ভালোবাসো না কিন্তু পালং শাকের চচ্চড়ি বা পালং শাকটা খাও তারা একবার ট্রাই করে দেখো এরকম অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে পুরো তেল ছাড়া অবধি ওয়েট করবে সত্যিই ভালো লাগবে আজকে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার আবারও খাওয়ার ইচ্ছে রইল তো এই আর কি যাই হোক আমার মনে হয় অ্যান্সারটা দিতে পেরেছে আমার সত্যিই সে যেগুজোর জন্য ভ্লগ বানাতে ভালো লাগে না আর এবার দিয়ে দিলাম বাটারটা হয়ে গেছে জলটা দিয়ে মানে গ্রেভিটা তৈরি হয়ে গেছে অনেকক্ষণ ফুটেছে আর একটু নামানোর আগে আমি এলাচ আর দারচিনিগুলোকে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে সেটাই দিলাম এই জায়গায় তোমরা গরম মশলা গুঁড়োই অবশ্যই ইউজ করতে পারো তো এবারও নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো এই আর কি তারপর খাবার সার্ভ করব তো যাই হোক আমি মনে হয় অ্যান্সারগুলো দিতে পেরেছি যে কেন সাজতে ভালো লাগে না আমার বা কিছু অবশ্যই এটা পার্সোনাল চয়েস যার যার আমি বলবো না তোমরাও তাহলে সেজো বা কিছু অবশ্যই সাজলে সব বাইকে ভালো লাগে তো আর মেয়েদের টিপ পরলে এমনিই অন্যরকম লাগে আর কাজল আর আমি সাজার মধ্যে কি ভালোবাসি বলো তো শুধু কাজলটা লাগাতে আমি ভীষণ ভালোবাসি মানে কাজল পরতে আমার খুব ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে না হেভি দেখতেও হয়েছে খেতেও ভালো হয়েছে অবশ্যই কিন্তু ট্রাই করবে মাস্ট মাস্ট মাস ট্রাই করতে বলবো কারণ সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল আর এই খেতে বসতে বসতেই নেমে গেছে যেন বাইরে বৃষ্টি ভালোই বৃষ্টি একটা হচ্ছে তবে খাবারটা আগে বেড়ে নিই তারপর কথা বলছি আবার খাবার বেড়েও নিয়েছি তো মোটামুটি এরকম তোমাদের সাথে গল্প করতে আমার কাজগুলো কিন্তু ভালোই হয়ে যায় খারাপ কি বলো তো তোমরাও সাথে থাকছো আর আমি জানি না তোমাদের কতটা আমি আনন্দ দিতে পারি তবে তোমাদের সাথে থেকে আমি কিন্তু ভালো আনন্দ পাই আর তোমাদের এক একটা কামেন্ট আমাকে সাহস দেয় পরের দিনের আরও একটা নতুন ব্লগ নতুনভাবে বানানোর জন্য তো বলবো শুরুতেই যখন দেখো একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো আবারও বলছি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে বা অনেকদিন ধরেই দেখছো সাবস্ক্রাইব করা হয়নি তাহলে বলবো সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দিও আর দেখো ভালো বৃষ্টি নেমে গেছে কিন্তু ব্যাঙ্গালোরে অনেক দিন বাদে বৃষ্টি নামলো পুজো এসে গেছে না বৃষ্টি তো হতেই হবে যাই হোক আজকের মতো টাটা গুড নাইট কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে